έγινε φέρα για μένα. Με δεξιά δεξιά έγινε διαλύνει μέσα στο τόπο. Αν είναι τρίτο. এটা আগুন লাগে এই বাড়িটিতে আগুন লাগা এটা সাঁতালাটি বাড়ি আর সেখানে নিস্তালায় দুটি দোকান ছিল দোকানে দাহ্য পদার্থ ছিল সেখান থেকে বিদ্যুৎ শর্ট সার্কিট কিনা সেটা আমরা তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির মাধ্যমে এটা বাজে করা হবে আমরা সকাল থেকে এখানে পুলিশ বাহিনী ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট আছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন এবং আমাদের আনসার বাহিনীর লোকজন আছেন এবং সম্মানিত কাউন্সিলর মহোদয় ওয়ার্ডে তারা এখানে সকাল থেকে উপস্থিত থেকে এই কার্যক্রমটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় ব্যবস্থা করেছেন এখানে অগ্নিকাণ্ডে চারজন লোক মারা যায় এবং আহত হয়েছে প্রায় 22-23 জন মানুষ অল্প লোকজন হসপিটালে আছে আমাদের ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছে আমরা সারাদিন ধরে এখানে নিস্তলায় যে দাহ্য পদার্থ বা কেমিক্যাল ছিল আর সেগুলি আমরা এখন চিজ করেছি এবং আমরা 7 ট্রাক মালামাল জব্দ করেছি এবং এগুলি আমরা এখন মাতুয়াল ল্যান্ড ফিলে নিয়ে এগুলিকে রেজিস্টার করার ব্যবস্থা নিয়েছি এবং আমরা পরিশেষে বাড়িটি সিলগালা করে দিব উপরে যারা ভাড়াটিয়া ছিলেন তারা তাদের নিজস্ব বাড়ি এসে তালা দিয়ে গেছেন ইতিমধ্যে অনেকেই আসছেন তারা তাদের প্লাটটি তালা দিয়ে গেছেন আমরা বাড়িটি সিলগালা করে দিচ্ছি এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু এখানে এখনও বলা যাচ্ছে না এবং সামনে আরও কি অগ্নিকাণ্ড ঘটে কিনা এখনও বাড়ির ভিতরে গরম আছে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি আমরা আপাতত এই উদ্ধার কার্যক্রমটি সমাপ্ত করে দিচ্ছি আমরা বাড়ির মালিকের ব্যাপারে বাড়ির মালিককে এখানে পাইনি ভাড়াটিয়া যারা আছে তারাও তো চেঞ্জ করতে পারছে না বাড়ির মালিকের ব্যাপারে আমরা আইনানুক যথাযথ ব্যবস্থা হবে আপনারা দেখছেন যে এখানে সামনের দিকে 2টা দোকান আর গুদাম জাতীয় আরও 5টা প্রায় 10টার মতো দোকান আছে এগুলি আমরা খালি করে দিয়েছি আপাতত এবং কিছু অংশ পুড়ে গেছে আমরা এগুলি সামনের অংশ থেকে ক্যাবিনেটের একটি সিদ্ধান্ত অনুযায়ী আমরা দাহ্য পদার্থ বিস্ফোরক দ্রব্যের যে তালিকা সেটা গত 1 মাস আগে মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের ক্যাবিনেটের নির্দেশনায় মেয়র মহোদয় একটি কমিটি করে দিয়েছেন আঞ্চলিক পর্যায়ে সেই কমিটিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সম্মানিত কাউন্সিলর সংশ্লিষ্ট ওয়ার্ড ফায়ার সার্ভিসের প্রতিনিধি বিস্ফোরক দ্রব্যের প্রতিনিধি এবং এনএসআইয়ের লোকজনের প্রতিনিধি আমার রাজস্ব বিভাগের প্রতিনিধির মাধ্যমে আমরা ডোর টু ডোর ঘুরে আমরা এই তালিকাটি সম্পন্ন করেছি ইতিমধ্যে এটি বিস্ফোরক দ্রব্য অফিসে পাঠানো হয়েছে তারা যাচাই বাছাই করতেছে এর পরবর্তী কার্যক্রম এখান থেকে সিদ্ধান্ত এলে করা হবে সিটি কর্পোরেশনের 1896টি দোকানের স্টেট লাইসেন্সের কার্যক্রম আমরা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে এটা পরবর্তী কার্যক্রম বন্ধ রেখেছি আমরা কোনো রাজস্ব আদায় করছি না কোনো নবায়ন করছি না নতুন করে কোনো স্টেট লাইসেন্স দিচ্ছি না কোনো ডিসিশন দিলে আমরা এগুলি বাতিল করবো না কী করবো সেগুলি যেহেতু লাইসেন্সের কার্যক্রমটি বন্ধ আছে এবং এটা যেহেতু তদন্তের বিষয়টি চলমান আছে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিই পুরান ঢাকায় আসলে আমরা দেখেছি এবং জানি যে বিভিন্ন বিল্ডিংয়ের নিচে এরকম আপনার গোডাউন আছে রাসায়নিক দ্রব্য আছে সেগুলোর ব্যাপারে কি আপনারা একটু সোচ্চার হবেন কিনা বা কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা খুব দ্রুত সরকার সোচ্চার বলেই গত 1 মাস আগে আমরা এটা ডোর টু ডোর আমরা অফিসারের যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই তালিকাটি সম্পন্ন করা হচ্ছে আশা করছি শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় নিমতলির ঘটনা থেকে আজ সূত্রপাত আজকে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে একটা একটা আছে আপনারা তো তালিকাই করে যাচ্ছেন কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তালিকা করে যাচ্ছি পদক্ষেপ নেওয়া হয়নি এই কথা ঠিক পদক্ষেপ নেওয়া হলে তো এই ধরনের তালিকাটি কেমিক্যাল নিয়ে তো আপনি জানেন যে ঢাকা শহরের যে 75টি ওয়ার্ড দক্ষিণ সিটি কর্পোরেশনের সেখানে আমার অঞ্চলে আছে 11টি ওয়ার্ড 11টি ওয়ার্ডের তালিকা ডোর টু ডোর করতেই প্রায় আমার 1 মাস সময় লেগেছে